নিজেদের মাঠে গত ৬ বছরে কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক ভারত এসেও সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। তবে সেই সফল টাইগার বাহিনীদেরকেও আজ পড়তে হয়েছিল বিপত্তিতে। কেননা আজ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। যেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তামিম বাহিনীরা। এমনকি মাত্র ২১০ রানেই সব কয়টি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। যেই টার্গেট খুব সহজেই ভেদ করে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় ইংল্যান্ড। তবে আজকের ম্যাচে ইংল্যান্ডের জয়ের মূল কারণ হিসেবে টসে জিতে ব্যাট করা তামিমের এমন সিদ্ধান্তকেই দায়ী করছেন অনেকে। এছাড়াও মিডল অর্ডার ব্যর্থতাকেও দায়ী করছেন বিশ্লেষকরা। তো দর্শক, আজকের ম্যাচে টাইগারদের হেরে যাওয়ার মূল কারণ কী তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।